ভারতের সবথেকে রহস্যময় কামাখ্যা মন্দির, যা আপনাকে ভাবতে বাধ্য করাবে। এটাও আবার হয় হিন্দু ধর্মে মহিলাদেরকে কতটা সম্মান দেওয়া হয় এটা কারোর অজানা নয়। হিন্দু ধর্মে সব দেবতার পাশাপাশি দেবীরও পূজা করা হয়ে থাকে। অনেক সময় আমরা এটা দেখেছি দেবতাদের থেকে অনেক দেবীর শক্তি অনেক বেশি থাকে। এই জন্যই হিন্দু ধর্মের লোকজন দূর দূরান্তে পাড়ি জমায় দেবীর দর্শন আর পূজা করার জন্য। ভারতবর্ষে এরকম অনেক প্রসিদ্ধ দেবীর মন্দির আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কামাখ্যা মন্দির সম্পর্কে বলবো, যে মন্দির স্বয়ংই অনেক বেশি প্রসিদ্ধ। কারণ এখানে মা মূর্তিতে পূজিত হন না, তিনি পূজিত হন যোনিতে। এই মন্দিরকে অঘোরীদের মন্দিরও বলা হয়ে থাকে, কারণ এখানে সবথেকে বেশি পরিমাণে অঘোরীরা মায়ের পূজা করার জন্য আসেন। আজকের এই ভিডিওতে আমরা কামাখ্যা মন্দিরের ইতিহাস আর রহস্যের সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। কামাখ্যা মন্দির ভারতের সবথেকে পুরানো মন্দিরগুলির মধ্যে একটি, যার সঙ্গে অনেক পুরানো ইতিহাস জড়িয়ে আছে। অনেকে এই মন্দিরটিকে হাজার বছর পুরানো বলে মনে করে থাকেন, আবার অনেক লোক এই মন্দিরটিকে 400 থেকে 500 বছরের পুরানো বলে মনে করে থাকেন। যদি পৌরাণিক তথ্য দেখা যায় তাহলে জানা যায় এই মন্দির 1600 বঙ্গাব্দের আশেপাশে তৈরি হয়েছিল, মানে এই মন্দিরটি 400 বছরেরও বেশি পুরানো। সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দিরের মান্যতা অনেক বেশি বেড়েছে। কামাখ্যা মায়ের কাছে যেসব ভক্তরা দর্শনের জন্য এসে থাকেন তারা এটা মনে করেন এখানে মা সকল ভক্তদের সকল মনের কামনা পূরণ করে থাকেন। কামাখ্যা মাতা মন্দির আসামের গুয়াহাটিতে অবস্থিত। এখানে প্রতি বছর মায়ের দর্শনের জন্য লাখ লাখ শ্রদ্ধালু এসে থাকেন। কামাখ্যা মন্দিরের সবথেকে ভালো দিক হলো এই মন্দিরে মানুষের মধ্যে ভেদাভেদ করা হয় না। এখানে মহিলা আর পুরুষ সবাই মায়ের দর্শন করতে পারেন। কামাখ্যা মায়ের মন্দিরে মহিলারা সব সময় প্রবেশ করতে পারেন, যেখানে অন্যান্য মন্দিরে মহিলাদের পিরিয়ড চলাকালীন ঢুকতে দেওয়া হয় না, কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে এরকম কোনো বাধা নিষেধ নেই। তাছাড়াও যেসব শ্রদ্ধালু মায়ের দর্শন করার জন্য এসে থাকেন তাদেরকে একটা বিশেষ প্রসাদ প্রদান করা হয়ে থাকে। আসামের রাজধানী দিসপুর থেকে 7 কিলোমিটার দূরে গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। এই শক্তিপীঠ নীলাঞ্জন পর্বত থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই শক্তিপীঠকে কামাখ্যা শক্তিপীঠ নামেও জানা যায়। কামাখ্যা শক্তিপীঠ 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। কামাখ্যা শক্তিপীঠকে চমৎকারী মানা হয়ে থাকে। এই মন্দিরের আশেপাশে সব সময় হাজার হাজার অঘোরী আর তান্ত্রিকের দেখা পাওয়া যায়। কামাখ্যা শক্তিপীঠ সব শক্তিপীঠের মহাপীঠ বলে মনে করা হয়। এই মন্দিরে মা দুর্গা মা অম্বের কোনো মূর্তি আপনি দেখতে পাবেন না। মন্দিরের মধ্যে একটা কুণ্ড তৈরি করা আছে, যেটা সব সময় ফুল দিয়ে ঢাকা থাকে। এই কুণ্ড থেকে সব সময় জল বের হতে থাকে। চমৎকারে ভরা এই মন্দিরে দেবীর যোনির পূজো করা হয়ে থাকে। কামাখ্যা মাতার মন্দিরে মাতার যোনির পূজা কেন করা হয় তার পেছনে মাতা সতী আর দেবাদিদেব মহাদেবের একটি পুরানো ইতিহাসের কাহিনী জড়িত আছে। কামাখ্যা দেবী মন্দিরের ইতিহাস। পুরানো গ্রন্থে লেখা কাহিনী অনুসারে দেবী সতী প্রজাপতি দক্ষের মেয়ে ছিলেন। সতীর বিবাহ দেবাদিদেব মহাদেবের সঙ্গে হয়ে তো গেছিল, কিন্তু এই বিবাহে সতীর পিতা দক্ষ খুশি ছিলেন না। এই কারণের জন্য যখন প্রজাপতি দক্ষ তার রাজ্যে একটা মহাযজ্ঞের আয়োজন করলেন, তখন তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত দেবী দেবতাদের নিমন্ত্রণ করলেন, কিন্তু দেবী সতী আর মহাদেবকে কোনো রকম নিমন্ত্রণ তিনি করলেন না। এই কথা যখন মাতা সতী জানতে পারলেন তখন তিনি ক্রোধিত হলেন এবং মহাদেবকে গিয়ে অনুরোধ করলেন মাতা সতীর পিতার যজ্ঞে যাবার জন্য। কিন্তু দেবাদিদেব মহাদেব নিজে তো গেলেনই না, মাতা সতীকেও যেতে নিষেধ করলেন। কিন্তু মাতা সতীর জেদের আগে মহাদেবকে হার মানতে হলো, তাই তিনি মাতা সতীকে যাবার অনুমতি দিয়ে দিলেন। মাতা সতী তার পিতার গৃহে পৌঁছে দেখলেন সেখানে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত ছিলেন। সেই দৃশ্য মাতা সতী দেখে খুবই দুঃখ পেলেন এবং তিনি তার পিতাকে জিজ্ঞাসা করলেন এহেন কার্য তিনি কেন করেছেন। মাতা সতীর প্রশ্ন শুনে প্রজাপতি দক্ষ খুবই রেগে গেলেন এবং তিনি সবাই উপস্থিত অন্য অন্য দেবী দেবতাদের সামনে মাতা সতীকে অনেক ভালো মন্দ কথা শোনালেন। দেবাদিদেব মহাদেবের সম্পর্কেও অনেক খারাপ কথা শোনালেন।
সমস্ত দেবী দেবতাদের সামনে নিজের স্বামীর এভাবে অপমান হতে দেখে মাতা সতী সহ্য করতে পারলেন না। তখন তিনি যজ্ঞের হোমকুণ্ডের মধ্যে নিজের জীবনকে আহুতি দিয়ে দিলেন। এই সংবাদ যখন দেবাদিদেব মহাদেব জানলেন, তখন তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন এবং দক্ষের গৃহে পৌঁছালেন। তিনি মাতা সতীকে তার কাঁধে তুলে নিলেন এবং পুরো ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে লাগলেন। ভগবান শিবের তাণ্ডবে সারা পৃথিবী কেঁপে উঠল। যখন দেবতারা এই দৃশ্য দেখলেন, তখন তারা চিন্তিত হয়ে পড়লেন। সমস্ত দেবতারা তখন ভাবলেন, দেবাদিদেব মহাদেবের ক্রোধ শান্ত করার একটাই উপায় আছে, সেটা হলো মাতা সতীর ওপর থেকে মোহ ভঙ্গ করা। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51 টুকরে বিভক্ত করে দিলেন। মাতা সতীর দেহ তখন পৃথিবীর নানান জায়গায় গিয়ে পড়ে, আর সেই সব জায়গায় এক একটা মহাপীঠ তৈরি হয়, যে জায়গাগুলোকে এখন আমরা 51 শক্তির মহাপীঠ বলে জানি। আর কামাখ্যা দেবী মন্দির এই 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ, যেখানে মাতা সতীর যোনি গিয়ে পড়েছিল। এই কারণের জন্য এখানে মাতা সতীর যোনির পূজা করা হয়ে থাকে। কামাখ্যা দেবী মন্দিরের এরকম অনেক রহস্য আছে। এইরকমই একটা রহস্য হলো, প্রতি বছর এখানে অম্বুবাচী মেলার সময় পাশেই অবস্থিত ব্রহ্মপুত্র নদীর জল 3 দিনের জন্য লাল হয়ে যায়। শুধু এটাই নয়, আশেপাশের যত ছোট নদী পুকুর খালবিল আছে, এই সব কিছুর জলই বছরের 3 দিনের জন্য লাল হয়ে যায়। কামাখ্যা মন্দিরকে 3টি ভাগে বানানো হয়েছে। প্রথম ভাগ সব থেকে বড়, কিন্তু এই ভাগে সব মানুষ প্রবেশ করতে পারেন না। দ্বিতীয় ভাগে কামাখ্যা মাকে দর্শন করা হয়ে থাকে। এই 3 দিন এখানে সব মন্দিরের দরজা বন্ধ করা থাকে। 3 দিন পরে অনেক ধুমধাম করে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এখানে উপস্থিত ব্রাহ্মণেরা এবং যে সমস্ত ভক্তালু থাকেন, তারা বলে থাকেন, এই 3 দিন মাতা সতী রজস্বলা হন, অর্থাৎ পিরিয়ড হন। এই কারণের জন্যই পাশে অবস্থিত ব্রহ্মপুত্র এবং আরো ছোট ছোট যত নদ নদী পুকুর আছে, সবকিছুর জলই লাল হয়ে যায়। কিন্তু এর কোনো বিজ্ঞানী ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এই জল নিয়ে এখনো পর্যন্ত যত রিসার্চ করা হয়েছে, তার কোনো সঠিকভাবে প্রমাণ সামনে আসেনি। কামাখ্যা মাতার ভক্তরা এটাকে দেবী মাতার কৃপা বলেই মনে করেন। বছরের এই 3 দিনকে অনেক চমৎকারী বলে মানা হয়। এই কারণের জন্য বছরের এই 3 দিন এখানে সব থেকে বেশি ভক্তরা এসে থাকেন, আর লাখ লাখ মানুষ দেবী মায়ের দর্শনের জন্য পৌঁছান। এই 3 দিন মানুষ সব থেকে বেশি পরিমাণের দর্শনের জন্য যান, এই কারণে, কারণ 3 দিন পর যখন কামাখ্যা মন্দিরের দরজা খোলা হয়, তখন এখানে ভক্তদের একটা বিশেষ প্রসাদ প্রদান করা হয়, আর প্রসাদ স্বরূপ লাল রঙের ভিজে কাপড় প্রদান করা হয়ে থাকে। বলা হয়ে থাকে, যখন মাতা রজস্বলা হন, তার আগে মন্দিরের মধ্যে সমস্ত চত্বরে সাদা কাপড় পেতে দেওয়া হয়। যখন 3 দিন পরে দরজার কপাট খোলা হয়, তখন দেখা যায় সাদা রঙের কাপড় মাতার রজস্বের জন্য লাল হয়ে যায়। এই বস্ত্রকে অম্বুবাচী বস্ত্র বলা হয়ে থাকে। এই কাপড়কেই টুকরো টুকরো করে ভক্তদেরকে প্রসাদ স্বরূপ দেওয়া হয়ে থাকে। এখানে আগত ভক্তরা এবং অঘরীরা মনে করে থাকেন, এই কাপড় অনেক বেশি পবিত্র। এই কাপড়কে ঘরে রাখলে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে, আর মাতা ভক্তদের সমস্ত দুঃখ হরণ করে নেন। কামাখ্যা মাতার মন্দিরে এত পরিমাণে অঘরি আর তান্ত্রিকদের আসার কারণ এটাও বলা হয়ে থাকে, কামাখ্যা মাতার মন্দিরকে কালো জাদুর মন্দির বলেও মনে করা হয়ে থাকে। অঘরি আর তান্ত্রিকরা এটা মনে করে থাকেন, মাতা তাদের কালো জাদুর শক্তিকে বাড়িয়ে দেন। আর যদি কোনো মানুষ কালো শক্তির দ্বারা পীড়িত হন, তাহলে সেটাকে দূর করার জন্য মাতার শক্তি অনেক কার্যকরীভাবে কাজ করে থাকে। যারা মাতাকে মন থেকে শ্রদ্ধা আর ভক্তি করে থাকেন, তাদেরকে মাতা সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখেন। এটা ছিল আজকের কামাখ্যা মন্দিরের রহস্য। কামাখ্যা মাতা মন্দির নিয়ে যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।